আসসালামু আলাইকুম, আমি সাইদুর রহমান বলছি। আমি আজকে আপনাদেরকে যে টিউটোরিয়ালটি দেখাবো সেটি বিষয় হচ্ছে ড্রাইভিং লাইসেন্স, বাংলাদেশি এবং বিদেশি। একটা দেশীয় লাইসেন্স কীভাবে পাবো আর ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স কীভাবে পাবো, তার কীভাবে আবেদন করতে হয়, আবেদন ফর্ম কীভাবে পূরণ করতে হয়, সেই বিষয়ে আমি আপনাদেরকে আজকে দেখাবো। তো চলুন প্রথমে শুরু করি ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স দিয়ে। তো প্রথমে ড্রাইভিং লাইসেন্সের ফর্মটি আপনি পাবেন বিআরটিএর ওয়েবসাইটে, এই ওয়েবসাইটটিতে www.brtr.gov.vd। এটা বাংলা করে নিতে পারেন যদি আপনার সমস্যা হয় ইংরেজি বুঝতে। ওকে, এখানে একটু পড়ে নেবেন, এটা একটু পড়ে নেবেন, প্রয়োজন এখানে আছে। এরপর আন্তর্জাতিক ড্রাইভিং পারমিট আবেদনপত্রের সফট কপির জন্য আন্তর্জাতিক ড্রাইভিংয়ের পারমিটে আবেদন করতে হয়, সেই আবেদন ফর্ম এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। এই হচ্ছে আবেদন ফর্ম ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্সের জন্যে। এই এটা হচ্ছে আবেদন ফর্ম, আমার কাছে ফর্মটি ডাউনলোড করা আছে, আপনি ডাউনলোড করে নেবেন। তো চলুন এটা পূরণ করি। চার কপি স্ট্যাম্প সাইজের, এক কপি পাসপোর্ট সাইজের ছবি, মোট পাঁচ কপি ছবি লাগবে। চার কপি স্ট্যাম্প সাইজের, এক কপি ছোট পাসপোর্ট সাইজের। এখানে এই ডেস্টিনের জায়গাতে আপনাকে পূরণ করতে হবে। আপনার ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স পেতে গেলে তার পূর্বে আপনাকে দেশীয় লাইসেন্স থাকতে হবে, তার পূর্বে দেশীয় লাইসেন্স, বাংলাদেশের লাইসেন্স থাকতে হবে। আগে বাংলাদেশের লাইসেন্সটা করে নেবেন। লাইসেন্স করার পর বাংলাদেশের লাইসেন্স নাম্বার কত সেটা এখানে বসাতে হবে এবং কয় তারিখে লাইসেন্স তৈরি করা হয়েছিল সেটা এখানে, এবং মেয়াদ উত্তীর্ণ তারিখ এখানে বসবে। প্লেস অফ ইস্যু, পরবর্তী তৈরির ইস্যুর ডেট হবে এটা। ওকে, সরাসরি আই কনফার্ম দ্যাট ফি অথরিটি উইল নট বি রেসপন্সিবিলিটি। হ্যাঁ, আইডিপি নাম্বারও সেইখানে দেওয়া থাকবে, সেই নাম্বারটাও এখানে বসিয়ে দেবেন। ব্লক লেটার্স, ওকে, নেম ইন ফুল, আপনার পুরো নাম লিখবেন। প্লেস অফ বার্থ, অনলি ডিস্ট্রিক্ট, আপনি আপনার জন্মস্থান কোন ডিস্ট্রিক্টে সেটা লিখবেন। ডেট অফ বার্থ, আপনার জন্ম তারিখ লিখবেন এখানে, যেটা ন্যাশনাল আইডি কার্ডে বা জন্ম নিবন্ধে অথবা বাংলাদেশের লাইসেন্স ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদনের ক্ষেত্রে যে জন্ম নিবন্ধন অথবা যে ন্যাশনাল আইডি কার্ডটা জমা দিয়েছেন সেই তথ্যের সাথে এই তথ্য মিল থাকতে হবে। আপনার ঠিকানা, অ্যাড্রেস, যথাযথ অ্যাড্রেস লং করা যাবে না, শর্ট লিখবেন। ভিলেজ, পোস্ট অফিস, হ্যাঁ, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, এগুলি লিখতেই হবে। ব্লাড গ্রুপ, আপনার রক্তের গ্রুপ কি, অকেশন, আপনার পেশা কি, পাসপোর্ট নাম্বার, যদি পাসপোর্ট তো অবশ্যই করতে হবে যেহেতু ইন্টারন্যাশনাল ই করবেন, এটা তো বিদেশের জন্যই করে করা হয় এই লাইসেন্সটি। যারা বিদেশ যায় বা বিদেশে ড্রাইভিং করতে চায় সেক্ষেত্রে এই লাইসেন্সটা তারা করে থাকে সাধারণত, যেহেতু সেক্ষেত্রে বিদেশে প্রয়োজন করবে তাহলে অবশ্যই পাসপোর্ট করা থাকে, তাহলে সেই পাসপোর্টের নাম্বার অবশ্যই দিতে হবে। পাসপোর্ট কত তারিখে তৈরি করা হয়েছিল এবং পাসপোর্টের মেয়াদিত্বের তারিখটাও এখানে উল্লেখিত। আর ফোন অথবা মোবাইল নাম্বার অবশ্যই দিয়ে দেবেন। এখানে আপনার স্বাক্ষর হবে, যে যে আবেদন করতেছেন আবেদনকারীর স্বাক্ষর এখানে। আর এই অংশটুকু
এই অংশটুকু বিআরটি এর অফিস কর্মকর্তাটা পূরণ করবেন, এটা অফিস পূরণ করবে, এটা আপনি করবেন না। এখানে যদিও আপনার সম্পর্কে তথ্য চাওয়া হয়েছে, এই তথ্যগুলি আপনি পূর্বে দিয়ে দিয়েছেন, সেটা অনুযায়ী তারা পূরণ করবে। এরপর সরাসরি বিআরটি ইয়েতে বা আপনার নিকটস্থ শাখাতে জমা দিয়ে দিবেন। এখানে আপনার পরবর্তী স্টেপে কাজ শুরু হয়ে যাবে। তবে আবেদন করার কাজ শেষ, আমার টিউটোরিয়াল শেষ। ধন্যবাদ। কোনো সমস্যা হলে অবশ্যই যোগাযোগ করবেন। আল্লাহ হাফেজ।